हेलो फ्रेंड्स, बांगाली नाना स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमि धाबा स्टाइलेर अरहर डालेर डाल फ्राइयेर रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछि। घरे थाका खूब कम उपकरण दिये मात्र 10 मिनिटेर मध्ये तैरि करे नेवा जाय। भात, रुटी, फ्राइड राइस, पोलाओ, परोटा सबार सामने खेते भीषणई भालो लागे। सकाले ब्रेकफास्टई होक बा राते डिনারে এরকম ডাল ফ্রাই থাকলে আর কোনো কিছু আইটেমের প্রয়োজন হয় না, এতটাই খেতে টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই খেতে পারে, এটা হেলদি রেসিপি। আপনারা অনেকে তৈরি করে থাকেন, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। অরড় ডালে ডাল ফ্রাই করার জন্য আমি মেজারিং কাপে এক কাপ অরড় ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালটা নিয়ে নিতে পারেন। এবার ডালটা আমি এটা বলে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো। ডালটা কিন্তু পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। আমি হাত দিয়ে রগড়ে 5-6 বার জল পাল্টে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেবো। ডালটা এখানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, ডালটা সেদ্ধ করবো। গ্যাসে এটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 গ্লাস জল দেবো। প্রথমে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, তারপর 1/2 গ্লাস দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো আর উপর থেকে একটু চাপা দিয়ে দেবো, যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। ডালের জল ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো আমি সব দিয়ে দেবো। ডাল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এবার প্রেশার করে ঢাকাটা আটকে দেবো। আমি 2 সিটিতে ডালটা সেদ্ধ করে নেবো। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দেবো। আমি হাইতে প্রথমে 1 সিটি দিয়ে নেবো, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 1 সিটি দিয়ে নেবো। আপনারা প্রথমে 1 সিটি দিয়ে দেখে নেবেন, যদি লাগে 1 সিটি দেবেন। হাইতে 1 সিটি পড়ে গেল, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে সিটিটা পড়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো। 2 পেঁয়াজের খোসা ফেলে আমি ধুয়ে নিয়েছি, একটা বড় সাইজ আর মিডিয়াম সাইজ। পেঁয়াজটা এবার আমি কুচিয়ে কেটে নেব। ডাল ফ্রাইতে যদি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হয় তাহলে খেতে ভালো লাগে। আপনাদের যদি ডালের পরিমাণ বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণ বেড়ে যাবে। সব পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এর বাটিতে তুলে নেব। 6-7 কোয়া রসুন আমি খোসা ফেলে ধুয়ে নিয়েছি। এবার রসুনটা আমি কুচি কেটে নিচ্ছি। আপনারা রসুনটা থেতো করেও ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু বাটা রসুন ব্যবহার করবেন না। ডাল ফ্রাইতে আদা, রসুন, পেঁয়াজটা কুচি ব্যবহার করলে খেতে ভালো লাগে। এবার 2 ইঞ্চি আদা খোসা ফেলে ধুয়ে নিয়ে আদাটাকেও আমি ফাইনলি চপ করে কেটে নেবো। এবার করে আদা রসুনটা কেটে নিয়ে যদি ভাজা করা হয়, ভাজাটা ভালো হয়, ডাল ফ্রাইটা খেতে স্বাদ হয়। এখানে আদা কুচিটা 1 টেবিল চামচ মতন হবে। 3টে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে দেখে নিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। ডাল কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু শক্ত ডাল খেতে পছন্দ করেন তাহলে 1 সিটি দিয়ে নেবেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, 1 চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। অরড় ডালে একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। 1টা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আগে ফোড়নে দিতে পারেন। এবার পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজটা এরমই ভেজে নিতে হবে। পেঁয়াজটা সাইড করে দিলাম। এবার কুচিয়ে রাখা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আদা। এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে নিয়ে 1 মিনিট একটু ভেজে নেব। তারপর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে টমেটোটা 1 মিনিট একটু ভেজে নেব। টমেটোর মধ্যে যে জলটা আছে এই জলেতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চামচ একটু ভর্তি করে মানে একটু বেশি নিয়েছি ধনের গুঁড়ো, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। আমি সেদ্ধতে হলুদ দিয়েছিলাম, যেন হলুদের পরিমাণটা কম দিলাম। আর 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে না চান, নাও দিতে পারেন, এটা কালার হবে, ঝাল হবে না। এবার ভালো মতন করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা 2-3 মিনিট একটু কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে মনে করুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট এর সঙ্গে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটা ধুয়ে আমি 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেন ডাল ফ্রাই বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। আপনারা যে যেরকম ডাল ফ্রাইটা খেতে চান সে অনুযায়ী কিন্তু জলটা এখানে দিয়ে নেবেন। গ্যাস ফ্লেমটা এবার হাইতে করে দেবো। ডালটা ফোটার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেবো। অরড় ডাল একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন।
ভালো মতন করে মিশিয়ে ফুটিয়ে নিলাম। আমি এরকমই কিন্তু ডালটা নামাবো, আপনারা যে যেরকম ডালটা নামাতে চান সেগুলো দেখে নামিয়ে নেবেন। এই সময় একটু দেখে নিতে হবে, আমি দেখে নিচ্ছি নুন কম আছে, স্বাদ মতন তাই নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো মতন মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধনে পাতাটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেবো। আর দেবো 1 টেবিল চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে একদম ধাবা স্টাইলের ডাল ফ্রাইটা তৈরি হবে। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে কোনো অসুবিধা নেই, ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম, ডাল ফ্রাই আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়েছি, গরম গরম ডালটা সার্ভ করবো। সার্ভ করার জন্য একটা পাত্রে ধুয়ে নিচ্ছি। এই ডাল ফ্রাই ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরাঠা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। খুব তাড়াতাড়ি কম উপকরণে তৈরি করে নেওয়া যায়, ছোটো থেকে বড় সবাই খেতে পারে। অরহর ডাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ওপর থেকে আমি অল্প একটু বাটার দিয়ে এটা সার্ভ করছি, আপনারা চাইলে এর বদলে ঘি দিয়েও সার্ভ করতে পারেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।